কিসের টাকায়? ওদের স্কলারশিপ ছিল, স্টাইপেন্ড ছিল, ভালো মার্কস পেলে, ভালো নাম্বার পেলে মেধাবী ছেলেদের পড়ানোর জন্য গভর্নমেন্ট টাকা দিত। নূতন শিক্ষানীতিতে বলা হয়েছে উচ্চ মাধ্যমিকের উপরে আর কোনো স্কলারশিপ থাকবে না, স্কলারশিপ থাকবেই না, সমস্ত স্কলারশিপ বন্ধ। একটা গরিবের বাচ্চা 200-100-500 টাকা মাসিক খরচা করে স্কুলে হাই স্কুলে পড়াতে পারে, প্রতি মাসে 500,000 টাকা খরচ করে, কিন্তু এই বাচ্চাটা যখন মেডিকেলে পড়বে, যখন ইঞ্জিনিয়ারিংয়ে যাবে, যখন WBCS কোচিং নেবে, যখন IAS কোচিং নিতে যাবে, যখন IAS পড়তে যাবে, তখন তো প্রতি মাসে 10-15-20-30,000 টাকাও খরচা। পালন শাকার কপি চাষ করে তো গরিবের বাচ্চাটা তো আর 30,000 টাকা তার বাবা তো তাকে দিতে পারবে না। এই টাকা এতদিন কোথা থেকে আসতো? ওরা গভর্নমেন্টের ঘরে আপিল করত, আমার এই নাম্বার আছে, আমি এই নিয়ে পড়তে চাই, আমার বাবা গরিব, এই টাকা দিতে পারছে না, তো আমার পড়ার জন্য সাহায্য করাও। ওর পড়ার জন্য গভর্নমেন্টের স্কলারশিপ দেওয়া হয়, ও সেই স্কলারশিপের কারণেই আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব। উত্তরপ্রদেশের এক দলিত পরিবারের, দলিত হিন্দু পরিবারের রিক্সাওয়ালার বউ 7 বার পরীক্ষা দিয়ে IAS অফিসার হয়েছে। রাজস্থানের চপের দোকানদার তার মেয়ে 4 বার পরীক্ষা দিয়ে WBCS পাশ করে ভিডিও তৈরি হয়েছে, সেও হিন্দু ঘরের মেয়ে। সারা ভারত জুড়ে এরকম নিদর্শন অসংখ্য রয়েছে। এই সরকার যে বিল নিয়ে এসেছে, বিলটা পড়ুন, বুঝুন, সমাজের চোখ খুলে দেওয়ার চেষ্টা করুন। এই বিল যদি এদেশে ইমপ্লিমেন্ট হয়, আমি রক্ত দিয়ে লিখে দিচ্ছি, দেশের কোনো গরিবের বাচ্চা HS-এর উপরে আর পড়তে পারবে না। যা অফিসার তৈরি হবে সব বড় লোকের ছেলে হবে, কোনো গরিবের বাচ্চা আর হতে পারবে না, সব বড় লোকের ছেলে। দলিত শেষ, আদিবাসী শেষ, মুসলমান শেষ, সিডিল কাস্ট শেষ, সিডিল টাইপ শেষ, মতুয়ারা শেষ, সবকে একদম শেষ করে দেওয়ার এক মারাত্মক ফোন দিয়েছে। তো শিক্ষা বিলের ভিতরে সর্বনাশ, কৃষি বিলের ভিতরে সর্বনাশ, এই করে দেশটাকে ওরা শেষ করে দেবে। ব্রিটিশরা ভারত চালাতো, ব্রিটিশ শাসিত ভারতে ভারতীয় নাগরিকরা যতটা শান্তিতে ছিলেন, আমার কথা 5 বছর পরে মিলিয়ে নেবেন, RSS চালিত ভারতবর্ষের মানুষেরা তার চাইতে অনেক বেশি কষ্ট আর নির্যাতনের সঙ্গে তাদের এদেশে বাঁচতে হবে। ব্রিটিশের চেয়ে এরা আরো বেশি ভয়ঙ্কর। খুব আশ্চর্য হয়ে যাচ্ছি যে এই কথাবার্তাগুলো বন্ধ করতে পারলাম না, আমি খুব ব্যর্থ। এখানে দোকান নেই, পাট নেই, তাহলে এখানে কেন কথা হচ্ছে? আমার তো মাথায় ঢোকে না। এক দোকানপাট থাকে তাহলে নয় দুটো কথা হয়। অনেক জায়গা আছে তো ভিতরে, এখনো একটা মুশকিল হয়েছে, ওরা যে ভেতরে বসবে এখন ওদের প্যানে হয়তো হিসু লেগে আস, ফের হয়তো আবার উজু করতে হবে ওখানে গেলি। এই জন্য খোলা মাঠে বলি, যে যার মতন যে বসতে পারে, যতীয় মসজিদ তার মানে চোরলি বংশ ভালো, হয়তো নামাজ কালাম পড়ে না কিন্তু মসজিদটার একটু সম্মান করে। এখন আবার উজু করতে হবে, প্যান পাল্টাতে হবে, ও নানান তাল ঝামেলা, ভেতরে ঢোকার দরকার নেই। হ্যাঁ, একটু আওয়াজ বন্ধ করেন প্লিজ, আমি আর বেশি জ্বালাতন করবো না। রজবালি এসে গেছে, রজবালি সাহেব এসে গেছে, 15 মিনিটই শেষ করে দেবো, আমার কথাটা একটু একটু প্লিজ শান্তির সঙ্গে বলতে দেন। তো যেটা বলছিলাম, এই জায়গায় দাঁড়িয়ে আমরা যারা ইসলাম ধর্ম অবলম্বী মানুষ, আমাদের চ্যালেঞ্জ নিতে হবে। আমার নামটা মুসলিম, আমার কাজটাও যেন মুসলমানের মতো হয়। আমি যদি ব্যবসাদার হই, মার্কেটের এত সততার সঙ্গে ব্যবসা করব,
হিন্দু খ্রিস্টান ইহুদি বৌদ্ধ তারা যেন চোখ বন্ধ করে আমার মাল দিতে পারে, 100% তাদের মেন্টাল স্যাটিসফাইড, যেই মুসলমানের মাল কখনো কম হয় না, এর মালে কখনো ভেজাল থাকে না, এ কখনো গলা কেটে লেয় না, অল্প লাভ করে ভালো মাল দেয়। সততার সঙ্গে ব্যবসা করুন, তরিণীপুর বাজারে একটাই মুসলমান, আর তার দ্বারাতেই যদি ইসলামের সুবাস প্রকাশিত হয়, প্রতিবেশী অন্য সম্প্রদায়ের মানুষ আপনাকে শ্রদ্ধা করতে বাধ্য হবে, বাধ্য হবে শ্রদ্ধা করতে। আপনার ব্যবহারই বাসের গায়ে ছোট্ট কথা লেখা থাকে, আপনার ব্যবহারে, আপনার ব্যবহারে, আপনি ধর্মে মুসলমান আর ব্যবহারটা যদি চিলশগুনের মতো হয়, তাহলে পাবলিক আপনাকে চিলশগুনের মতোই সম্মান দেবে। আপনি জাতিতে মুসলিম, ব্যবহারটা যদি আপনার মাসালের মতো হয়, যেখানে মাছ পাবো সেখানে ধরে খাবো, মুসলিম হওয়া সত্ত্বেও আপনি ওই মাছ ধরা পাখির, মাছরাঙা পাখির মতো মান সম্মান পাবেন। নাম আপনার মুসলমানের, কিন্তু ব্যবহারটা যদি হয় ধূর্ত শেয়ালের মতো, যে ডোব খালি পেলেই মুরগি ধরে বাস বাঙালে যাব, তাহলে দেশের জনগণ আপনার মতন মুসলমানকে শ্যালের মতন কদর করবে? পর সমালোচনা নয়, আত্মসমালোচনার আত্মসমীক্ষাই পারে একটা ব্যক্তি একটা সমাজকে সুন্দর জায়গায় প্রতিষ্ঠিত করতে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ্য করে বললেন, হে পৃথিবীর ইমানদার মানুষেরা, আমি আল্লাহ তোমাদিগের জন্য বলছি, আমি আল্লাহ বিশ্বের মানব সমাজকে লক্ষ্য করে বলছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি, এ দুনিয়ার মনুষ্য জাতি, সত্যি তোমরা যদি ভদ্র হতে চাও, সত্যি তোমরা যদি আদর্শবান মানুষ তৈরি হতে চাও, সত্যিকারের যদি ভালো ব্যবসায়ী তৈরি হতে চাও, সত্যিকারের যদি ভালো লেবার, ভালো মুটিয়ার, ভালো শ্রমিক তৈরি হতে চাও, সত্যিকারের তোমরা যদি পৃথিবীর মুখী ইনসাফ এবং সৎ প্রতিষ্ঠা করতে চাও, আমি আল্লাহ তোমাদিগের জন্য বলছি, ফির সুলিল্লাহ উসওয়াতুন হাসানা, তোমার নবীর ভিতরে রয়েছে উত্তম আদর্শ, উত্তম চরিত্র, তোমার নবীর ভিতর থেকে উত্তম আদর্শ আর চরিত্র দেখে দেখে তুমিও ভালো আদর্শ আর ভালো চরিত্রের মানুষ তৈরি হয়ে যাও। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেটার খিদে লেগেছে, বললাম মা পান্তা খাবো, মা বললো হাঁড়ি তীর স্কুলে খা, বললাম একটু গুড় খাবো, গুড় বললো কোটে রয়েছে ডালা খুলে নিয়ে নে, বললাম মা 10টা টাকা নবী স্কুলে যাবো, তো বললো তোর আব্বার পকেটে রয়েছে 10টা টাকা নিয়ে যা। ছেলে উঠল, আমা আমি একটু ভালো মানুষ তৈরি হব, মা বললেন হযরত মুহাম্মদ যেরকম মানুষ হয়েছিলেন তুই ওই রকম মানুষ হ। আমার কথা কি কিছু বোঝা যাচ্ছে? পান্তার জন্যে ভাতের হাড়ি, গুড়ির জন্য একটা কৌটা, টাকার জন্য একটা পকট, সবটা পাত্র আছে তো একটা একটা, কেউ পান্তার, কেউ ভাতের হাঁড়িতে টাকা রাখে না, আর কেউ জামার পকেটে পান্তা রাখে না। প্রত্যেকটা জিনিস স্থান কাল পাত্র বেঁধে সেই গুডসের চিত্রচিত্র নিয়ে এক একটা জিনিস এক এক জায়গায় রাখা হয়। বললেন, আমা আমি একটু ভালো মানুষ হতে চাই। মা বললেন, যদি তুমি ভালো মানুষ হতে চাও তাহলে হযরত মুহাম্মদকে ফলো করো, তিনি পৃথিবীর সেরা মানুষ। রাসূলুল্লাহর টাকা ছিল না, জমিদারি ছিল না, বিরাট সোনা দানা রূপ হিরি মণিকাঞ্চনের মালিকানা সত্ত্বতার ছিল না, তিনি অত্যন্ত গরিব পরিবারের সন্তান ছিলেন, খুব গরিব পরিবারের সন্তান ছিলেন। জন্মানোর আগে বাপ মরে গেলেন, 6 বছর বয়সে মা চলে গেলেন, 8 বছর বয়সে দাদা চলে গেলেন, আবু তালেবের দায়িত্বে মানুষ হওয়াকালীন 9 বছর থেকে তার ছাগল চড়াতে হলো। অর্থনৈতিক পরিকাঠামো শক্ত করার জন্যে নিজেই কষ্ট সৃষ্ট করে পয়সা রোজগার করতে লাগলেন, বাপ নেই, মা নেই, দাদু নেই, তাহলে আমার খেটে খাওয়া ছাড়া কোনো রাস্তা নেই। কিন্তু মাঠে ছাগল চড়িয়েছেন, আর এই ছাগল চড়ানোর ভিতর দিয়ে তার সততা, তার নিষ্ঠা, তার আদর্শ, তার নীতি, তার নৈতিকতা, তার বাচন ভঙ্গিমা, তার অঙ্গ ভঙ্গিমা এত সুন্দরভাবে ফুটে উঠেছে। খাদিজা আবু তালেবকে ডেকে বললেন, মুহাম্মদকে বলো
ওর মতো একজন ভালো ছেলে ছাগল চড়াবে কেন? আমার ব্যবসার ম্যানেজারই করার জন্য আমি মোহাম্মদকে আহ্বান করছি, বলুন সকলে সুবহানাল্লাহ। মোহাম্মদের তো অ্যাকাউন্টেন্সির পাস করা এমকম সার্টিফিকেট ছিল না। একটা ছাগল চড়ানোর রাখালকে কেউ ডেকে এনে এখানে বসায়? খাদিজার ব্যবসা মানে আপনি হালকা ভাবলে ভুল হবে। 1400 বছর আগে খাদিজার প্রথম কাফেলার মাল যেটা মক্কা থেকে এক্সপোর্ট হবে সিরিয়াতে, তো সিরিয়াতে মাল এক্সপোর্ট করবেন, মক্কার খেজুর বিদেশের বাজারে খুব দামি বিক্রি হতো, তো মক্কা থেকে খেজুর নিয়ে এক্সপোর্ট করলেন, আবার সেখান থেকে কিছু গম বা জব কিনে মক্কাতে ইম্পোর্ট করলেন। তো প্রথমেই যে 70টা উটের পিঠে মক্কা থেকে মাল কিনে তিনি সিরিয়ার উদ্দেশ্যে রওনা হলেন। এক একটা উট মিনিমাম 3 কুইন্টাল করে বয়, 70টা উট মানে 210 কুইন্টাল মাল। এখন যে মক্কার 1 কেজি আজোয়া খেজুরের দাম, 1 কেজি আজোয়া খেজুরের দাম যেটার কোয়ালিটি ভালো, 700 রিয়াল। 1 রিয়াল মানে 20 টাকা। 700 × 20 তার মানে 14000 টাকা 1 কেজি খেজুরের দাম। আমাদের হাই সাহেবরা যা মক্কা থেকে কিনে ওসব ছাট মাল, এরা তো ঘুরে ঘুরে সস্তার কিনবেই বা কথা, তে তো আর কালোবাজারি টাকা নেই, এদিক সেদিক করে 2 বিঘে জমি বিক্রি করে হজে গেছে, বা ছেলে আয় রোজগার করে যে ভাবের টাকাতে যে হজে গেছে, তো ওই খেজুর কিনবে কোথাতে, সে টাকা নিত। খুব রেয়ার 1 কেজি কেনে মেটিয়া বুরুজের পার্টি। আর খেজুর কেনা কিনতেই যাবে আমি তো কড়া না, ওটা তো হজের কোনো রোকন না, যে দামি খেজুর না কিনলে তোর হজ কবুল হবে না, এরামও তো ব্যাপার না। সেই জন্যে ওই 6 রিয়াল 7 রিয়াল 8 রিয়াল, খুব বেশি বেশি 20 রিয়ালের ওপরে আমাদের এদিকের হাজিরা খুব একটা ওঠে না। তার মানে এই না যে আপনি যেটা খাচ্ছেন ওই সবচেয়ে হায়েস্ট কোয়ালিটি। ওই মায়েরা কি বলে কুলোয় করে চাল ঝাড়াইতে গেছেন, আর মাঝে মাঝে কুলোর পিঠ তলার দিকে এরম চারা ভাঙা একটা বাড়ি দেয়, ফটাস ফটাস শব্দ হয় না, ওদের কী একটা জাদু আছে, ওই বাড়ি দেয় আর কি বলে কুলোদের চাল ঝাড়ে কে খুদ, ওইগুলো বেশ আবার কেমন একটা ওদের প্র্যাকটিস আছে, ঠিক খুদগুলো আগে চলে গেল, এমন একবারে ধাক্কা দিলে ঠিক আগাগুলো বাঙালি যা কেনে আগা কাটা মাল, খুদ একচুয়াল চাল কেনার পয়সা নিত আমাদের। 1 কেজির দাম যদি আজকের বাজারে 14000 হয়, তাহলে সেই দিনকার বাজারে 210 কুইন্টাল মালের দাম কত? আর সেটা তো 1400 বছর আগের ইতিহাস বলছে। এখান থেকে তো 40 বছর আগে সোনার ভরি ছিল 15000, আজকে সেই সোনার ভরি 40000। যদি ভ্যালুয়েশনের এই ডিস্টেন্স যদি হিসেব করা হয়, তাহলে সেদিন মা খাদিজার যা সম্পদ ছিল আজকে টাটা বিল্ডার রিলায়েন্স গোয়েঙ্কা একসঙ্গে জোড়া দিলেও অতটা হবে না। আর এত বড় একজন প্রভাবশালী প্রতিপত্তিশালী ব্যবসায়ী, প্রতিষ্ঠিত ব্যবসায়ী ধনকুবের মা খাদিজা, তার এই বিরাট প্রপার্টির দেখভালের ম্যানেজারি দায়িত্ব দেওয়ার জন্য ছাগল চরণ একটা রাখালকে নির্বাচন করলেন। হোয়াট ইজ দিস? তাহলে ছাগল চড়িয়েছেন আর তার দেহ দিয়ে ইসলামের সুবাস প্রকাশ হয়েছে। খাদিজা তার চলাটা, তার বলাটা, তার ভঙ্গিমা, তার বাণিজ্য, আপনার ছাগলের সঙ্গে তার ব্যবহার করা, এগুলো দেখে শুনে খাদিজা উপজে আবু তালেবকে ডেকে বললেন, তোমার এই সোনার চাঁদের টুকরো সুন্দর ভাইপোটাকে ছাগল চড়াবার কাজে না দিয়ে আমার কাছে দাও, আমি আমার ব্যবসার দেখভালের দায়িত্বটা মোহাম্মদের হাতে দিতে পারলে আমি খাদিজা খুব শান্তিতে থাকতে পারবো। সুবহানাল্লাহ। অভাবে স্বভাব নষ্ট, নির্ধনের বুদ্ধি নষ্ট, কথাটা পুরো জালিয়াতি কথা। সৎ ব্যক্তির যত অভাবেই পড়ুক না কেন,
গাছের গুড়ির কাঠ কেমড়ে খেয়ে জীবন ধারণ কারণ করবে, তবুও সে চুরি করবে না, চুরি করবে না। খিদার তাড়নায় অস্থির হয়ে মাঠের আলির ধারের সবুজ ঘাস চিবিয়ে চিবিয়ে খাবে ছাগলের মতো, তবু সতী সৎ আদর্শবান ব্যক্তি কখনো চুরি করে খাবে না। কে বলেছে অভাবে স্বভাব নষ্ট হয়? এ গ্রামে মহিলা সমিতি ঢুকেছে একটা দেখ, সত্যিকারে কি বলবেন যে ওরা খুব অভাবের দায়ে পড়ে টাকা ঢালেছে? একটা একটা বাড়িতে বলবেন যে অভাবে পড়ে, প্রচণ্ড অভাব, এই টাকাটা না নিলে ওরা এক মাস আগে মরেই যেত, কোনো রকমের টাকাটা নিয়ে খেয়ে পড়ে বেঁচে আছে। যদি এরম কোনো লোক থাকে বলবেন উইদাউট এনি ইন্টারেস্ট 10,000 টাকা সেই পরিবারকে আমি ধার দেবো। স্বভাবে টাকা নিলে হবে না, অভাবে নিতে হবে। একটা বাড়ি দেখিয়ে দেবেন আপনি যে ভাই এরা বিরাট অভাবী, 10,000 টাকা যদি আপনি দেন এরা নিজেরা প্রতিষ্ঠিত হয়ে যাবে, নো ইন্টারেস্ট আমি 10,000 টাকা ধার দেবো। যদি কখনো খুঁজে বের করতে পারেন, এ গ্রাম বা পাশের গ্রাম বা রাজ্যের যে কোনো জায়গায় হোক না কেন, আমার চ্যানেলের ভেতরে থাকি, টাকা দিয়ে দেবো। কিন্তু আসলে মুসলমানের অভাবের জন্য এই পথে পা বাড়ায়নি, এরা স্বভাবে পা বাড়িয়েছে। রসুল্লাহর অভাব কম ছিল নাকি? সেবে আবু তালেবে 2 বছর ছিলেন, ঘাস খেয়েছিলেন, ঘাস খেয়ে চিড়েও জুটেনি, মুড়িও জুটেনি, চালও জুটেনি, আটাও জুটেনি, রুটিও জুটেনি, ফিরনিও জুটেনি, পাক্কা 2 বছর তাদের পাহাড়ের কিনারায় হয়ে থাকা কচি কচি ঘাস, তিনি এবং তার সঙ্গীরা ঘাস চিবিয়ে চিবিয়ে খেতেন। তারা পায়খানা ফিরলে তাদের পায়খানা দিকে বোঝা যেত না যেটা মানুষের পায়খানা না ছাগলের পায়খানা। ঘাস খাওয়ার কারণে পায়খানা যেটা হতো সেটা মানুষের মতো নয়, ছাগলের মতো পায়খানা হতো। মাকে বললাম মা পান্তা খাবো, মা বললে হাঁড়িতে আছে খুলে খা। আমি বললাম মা আমি ভালো মানুষ তৈরি হব, মা বললেন হযরত মুহাম্মাদের আদর্শ নিয়ে তুমি মানুষ হও। সেই মাটাই বা কোথায় আর সেই বাচ্চাটাই বা কোথায়? সুতরাং লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ আর নৈতিক চরিত্রের কেন্দ্রবিন্দু তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পৃথিবী তো সেখান থেকেই তো সেই সততার আলো গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে, তামাম দুনিয়া আলোকিত হয়েছে মুহাম্মাদের কারণে। যে যুগে অন্ধকার যুগ ছিল, অজ্ঞতার যুগ ছিল, জেনাবে বিচার আর কোন রাহাজানির যুগ সেটা ছিল, যে যুগে কোনো রকমে মানুষের ভিতরে শান্তির কোনো চিহ্ন ছিল না, মারামারি আর কাটাকাটি ছিল তাদের সম্বল, সুদ আর জুয়া খেলাকে তারা অত্যন্ত পবিত্র বলে মনে করত, ইচ্ছা মতো নারী ধর্ষণ করাটাকে নিজেদের পৌরসত্বের পরিচয় বলে ধরে পরিচয় মনে করে শহরে নগরে মার্কেটে সারাদিন কত মহিলাকে কতবার ধর্ষণ করেছে, মার্কেটের উপরে তারা বুক ফুলিয়ে গল্প করত। আজকে আমি 4টে ধর্ষণ করেছি, কেউ বললো আমি 5টা ধর্ষণ করেছি, কেউ বললো আমি 10টা ধর্ষণ করেছি, বললো মিথ্যে কথা, তোর মতো পুরুষ একটা না 10টা মেয়েকে ধর্ষণ করতে পারবে না, বল চল তোরা ধরে দিবি। ওটা সত্যি কি মিথ্যে প্রমাণ করানোর জন্য পরের দিন আবার একবার সেই কাজে পা দেওয়া হলো, এরা কি মানুষ? সেই অসভ্যতা, সেই জঘন্যতা, সেই অন্ধকারের যুগে মুহাম্মদ জন্ম নিয়ে তিনি লড়াই করলেন, নারীর ইজ্জত কিভাবে বাঁচবে, ধর্ষণের হাত থেকে এই সমাজকে কিভাবে বাঁচানো যাবে, কিভাবে এই সমাজকে মদের হাত থেকে, জেনাবে বিচারের হাত থেকে বাঁচানো যাবে। সব কিছুর মূলে তিনি বুঝেছিলেন এদের ভিতরে যদি লেখাপড়া থাকে, শিক্ষা থাকে, এডুকেশন থাকে, তাহলে এদেরকে ধীরে 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 মানুষ করা যাবে। তিনি বললেন আল ইলমু হায়াতুল ইসলাম, আল ইলমু হায়াতুল ইসলাম, শান্তি 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 যাকে আমরা বলছি ওই শান্তির জীবন হলো লেখাপড়া শেখা। সুবহানাল্লাহ, বলেন ইসলামের জীবন হলো লেখাপড়া করা,
যদি ভালো লেখাপড়া করতে পারেন আপনার ভিতরে শান্তির ইসলাম জীবন্ত থাকবে, আর আপনি যদি লেখাপড়া ভালো করতে না পারেন আপনার ভিতরে ইসলাম থাকবে তবে মরা ইসলাম থাকবে, সেই ইসলাম জানতে ইসলাম থাকবে না। প্রিয় শ্রোতামণ্ডলী, আমরা যারা একটু যাদের ভাবনার মতন চিন্তা শক্তি যাদের ভিতরে আছে, আল্লাহ আমারে যতটা বেরেন দিয়েছেন আপনাকে আল্লাহ ঠিক ততটাই বেরেন দিয়েছেন। আমি হয়তো বক্তা হয়েছি, আপনি হয়তো দোকানদার হয়েছেন, কোরআনের কোথায় কোথায় কোন কোন আয়াত আছে এটা আমি জানি, টুকটাক করে বলছি আপনি শুনছেন, আবার আপনার মুদিখানার দোকানে কোন কোন কোটোয় বিট লবণ আর কোন কোটোয় স্যাকারিন আছে ওটা আবার আমি জানবো না, ওখানকার আবার মোজাদ্দেদ আপনি। তবে এটা কিন্তু স্বীকার করতেই হবে, পৃথিবীর মানুষের ব্রেন আল্লাহ একরকম দিয়েছেন, যারা কালচার করেছে যে যেদিকে ব্রেনটাকে কাজে লাগিয়েছে সে সেই দিকে স্টাবলিশড হতে পেরেছে, প্রতিষ্ঠিত হয়ে গেছে, আর যারা কাজে লাগায়নি তো বকার ঈদি গরু জবাই করা মূল সাহেবের স্ত্রী মতন 364 দিন বসে থাকে, 65 দিনের মাথায় জবাই করতে থাকে পুরো জাং ধরে শেষ হয়ে গেছে। তার মানে কালকে যদি বকার ঈদ হয় আজকে বিকেলবেলা দেখবেন প্রত্যেক মল্লী সাহেব সব বাইল দ্বারা ঠেলাঠেলি করতেছে, কারণ জাং ধরে পুরো শেষ। আপনারও ব্রেন আল্লাহ দিয়েছিলেন, আপনারও মেধা আছে, আপনারও স্মৃতিশক্তি আছে, আপনারও জেহেন শক্তি আছে, এটাকে নিয়মিতভাবে কাজে লাগান, চর্চা করুন, দেখবেন আপনিও পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়ে যাবেন। শেষ কথা বলছি, শেষ কথা বলছি, যদি পারেন আমার কোনো কথা যদি না পারেন শেষ কথার অন্তত দাম দেবেন। মানব জীবনের সবচেয়ে দামি সম্পদ কোনটা তাড়াতাড়ি বলেন, সবচেয়ে দামি সম্পদ কে কি বললেন? ইমান। আমার এক ভাই বলেছে ইমান, আর কেউ কি বললেন? জীবন। বেশ, আর কেউ? চোখ। ভেরি গুড। শিক্ষা। আর কেউ? তার মানে আমি যেটা চাচ্ছি এখনো সেলাইনি যাইনি, গেলি আর জি। হ্যাঁ, কে? ক্যারেক্টার, ঠিক বলেছেন। হ্যাঁ, উত্তম চরিত্র। আর শিক্ষা। আর পেছনের দিকেও কিছু বলে না কেন? আসলে ভালো ভালো ছেলে মিলে ক্লাসের বেঞ্চির পেছনে বেঞ্চিতে বসে বলেন, কিছু তো বলেন। আচ্ছা, যিনি যে দৃষ্টিভঙ্গিতে বলেছেন আপনাদের উত্তরগুলো যে একেবারে অবাঞ্ছিত অপ্রাসঙ্গিক না, উত্তরগুলোর প্রাসঙ্গিকতা আছে, তবে জ্ঞানীগুণী বিচক্ষণ ব্যক্তিত্ব যারা তারা বলেছেন মানব জীবনের সবচেয়ে দামি সম্পদ হলো সময়। সবচেয়ে দামি সম্পদ সময়কে যদি ঠিক টাইমে ঠিক সময়ে ঠিক কাজটা করতে পারে তবে আপনার ঈমান বাঁচবে, সঠিক সময়ে যদি সঠিক কাজটা ঠিক মতো করতে পারেন তবে ডাক্তারের কথায় চরিত্র বেঁচে যাবে, সঠিক সময়ে সঠিক কাজটা ঠিক মতো যদি করতে পারেন তাহলে আপনার কথায় লেখাপড়াটা ভালো হবে, সঠিক সময়ে সঠিক কাজটা যদি করতে না পারেন মানব জীবন ষোলো আনাই ব্যর্থ। শুধু সময় দিলেই হয় না, কোন কাজের জন্য কোন সময়টা অ্যাপ্রোপ্রিয়েট এটাও একটা নির্বাচিত বিষয়, এটাও নির্বাচিত বিষয়। এটা চা খাওয়ার সময় কখন বলেন? চা খাওয়ার সময় বলেন? বাহ, একটু চোখ খুলে গেছে। এই চাটা আজকে তৈরি করে যদি কাল সকালে খায় শেষ, আইসক্রিমটা যদি ফ্রিজে না রেখে আইসক্রিম যদি চুলোর হাঁড়িতে রান্না করে খায়, বিয়েটা যদি 22 না করে 52 করে, কথা বলেন, ঈদের নামাজটা সকাল 8 না পড়ে যদি রাত 8 পড়ে,
তরুণীপুরের দোকানটা যদি সকাল 9টায় ওপেন না করে যদি রাত 1:30টায় খোলা হয়, কথা বলেন? পটলের ফুল ঠেকানোটা যদি সকালে না ঠেকিয়ে বেলা 12টায় ঠেকানো হয়, এই জন্যই বললাম পৃথিবীতে মানব জীবনের সবচেয়ে দামি সম্পদ হলো আপনার হাতের সময়, এবং এই সময় কোথায় যাবে, কোথায় যাবে? তুমি দেরি করো না, আমি শোনো, উঁচু করবে তাই, তাই ঠিক আছে, উঁচু করে সবচেয়ে দামি জিনিস, সবচেয়ে দামি গিন্নির পেটে বাচ্চা আছে, ডাক্তার ডেট দিয়েছে, ডাক্তার ডেট দিয়েছে 1 ডিসেম্বরের 1 তারিখে তোমার তোমার স্ত্রীর বাচ্চা হবে, একটা সম্ভাব্য ডেট দেয়। আচ্ছা, ওর যদি 1 ডিসেম্বরের 1 তারিখে ভর্তি না করে তার 2 মাস আগে 1 অক্টোবরের 1 তারিখে ভর্তি করে, ডাক্তার জুতোর বাড়ি মারবে। আর ভর্তি করাটা 1 তারিখ না করে 1 সপ্তাহ দেরি করে যদি 8 তারিখে ভর্তি করতে যায়, তাহলে আগে করাও বিপদ পরে করাও। সঠিক সময়ে সঠিক কাজটা করা। সুতরাং এখন রাত 7:30 বাজে, কেউ যদি মনে করলে একটু জোহরের নামাজটা পড়ে লাই, সেটা সম্ভব হবে না। রাত্রি সেহরি করা হয়নি, বেলা 12টার সময় ভাতটা রান্না করে বললো আয় সেহরি কর নেই, সেটা কি সেহরি? সেটা শুধু রাত্রিতে শুয়ে পড়ে আমার এই কথাটাই অ্যানালিসিস করবেন, টাইম ইজ মোস্ট ভ্যালুয়েবল থিং ইন এভরি হিউম্যান লাইফ, প্রত্যেকটা মানব জীবনের সবচেয়ে দামি সম্পদ হলো তার হাতের সময়। পাবজি আর ফ্রি